আজকের এই ভিডিওতে একটি 1.5 mm 3 ট্যাব 4 ফুট বাই 4 ফুট অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো করতে কত টাকা খরচ হবে এবং তার সঙ্গে সঙ্গে কি কি মেটেরিয়ালই বা প্রয়োজন হবে, তার সব কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে, সেটা হলো 4 ট্র্যাক অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো করতে কত টাকা খরচ লাগে। এক্ষেত্রে এটা 3 ট্র্যাক অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো করতে কত টাকা খরচ হবে তার পুরো হিসেব আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, যারা নিজেদের বাড়িতে বা ফ্ল্যাটে 3 ট্র্যাক অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো করাবেন বলে চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু তথ্য অর্জন করতে পারবেন বা আপনারা অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি হলাম হরি আর আপনারা দেখছেন তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেল, যেখানে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। সবার আগে বন্ধুরা, যে কথা নিয়ে আমি আলোচনা করব তা হলো মেটেরিয়াল এবং মেটেরিয়াল কস্ট। আগে দেখে নিই, চলুন মেটেরিয়াল কি কি লাগবে অ্যালুমিনিয়াম চ্যানেল মধ্যে, তারপর গ্লাস, তারপরে আপনার ফিটিংস মেটেরিয়াল, যা যা লাগবে সব কিছু একবার চলুন দেখেন। 3 ট্র্যাক 1.5 mm অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো করতে বা 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো করতে কি কি মেটেরিয়াল লেগেছে, তা হলো নাম্বার 1 টপ 12 ফিটের 2 পিস, বটম 8 ফিটের 1 পিস, এ সেকশন 16 ফিটের 1 পিস, ইন্টারলক 16 পিসের 1 পিস, 8 পিসের 1 পিস, এই সেকশন 16 ফিটের 1 পিস, ইউ রাবার 1 রোল, ফেল্ট 1 রোল, লক 2 পেয়ার, 4 mm গ্লাস 1 শিট, মানে 6x4-এর 1 শিট, চাকা বা রোলার 12 পিস। যেহেতু আমার 3টে করে পাল্লা হয়েছে একটা উইন্ডোতে, তো একটা পাল্লাতে 2টো করে রোলার লাগবে বা চাকা লাগবে, তো সেক্ষেত্রে আমার 6টা পাল্লায় 12 পিস চাকা আমার লেগেছে, তাই চাকা বা রোলার 12 পিস। চলে আসি এবার এইসব মেটেরিয়াল গুলো কিনতে ঠিক কত টাকা খরচ আপনার আজকের ডেটে বর্তমানে হতে পারে তা একবার চলুন দেখেন। নাম্বার 1, অ্যালুমিনিয়াম চ্যানেল, 2টো 3 ট্র্যাক 1.5 mm অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো করতে অ্যাপ্রক্সিমেটলি 18 কেজি অ্যালুমিনিয়াম চ্যানেলের প্রয়োজন হবে, যার প্রতি কেজি বাজার মূল্য হলো 400 টাকা করে, তো সেক্ষেত্রে হয়ে যাবে 18 কেজি গুণিত 400, 7,200 টাকা। নাম্বার 2, গ্লাস, গ্লাস লাগবে 1 শিট পার্লার জন্য, তো 24 স্কোয়ার ফিট টাকা করে 24 স্কোয়ার ফিটের দাম হয়ে যাবে 1,080 টাকা, মানে 1,080 টাকা। নাম্বার 3, চাকা বা রোলার, এক্ষেত্রে 3টে করে পাল্লা প্রতিটা উইন্ডো বা জানলাতে আসবে, 13 টাকা করে প্রতি পিস রোলার বা চাকার দাম পড়বে, 12 পিস লাগবে 156 টাকা। নাম্বার 4, লক, 50 টাকা করে প্রতিটা লক লাগবে, এখানে 2 পেয়ার লক লাগবে 100 টাকা। নাম্বার 5, ইউ রাবার, ইউ রাবার লাগবে 1 রোল, 1 রোলের বাজার মূল্য 85 টাকা। আর নাম্বার 6 হয়ে গেল আপনার ফেল্ট, ফেল্ট লাগবে 1 রোল, প্রতিটি রোলের বাজার মূল্য 220 টাকা করে, সেক্ষেত্রে 220 টাকা 1 রোল লাগবে।
চলুন দেখে নিই একবার মোট কত টাকা আমার লাগলো শুধু মেটেরিয়াল পারচেস করতে বা মেটেরিয়াল কিনতে, 8,841 টাকা। এবার চলে আসি পয়েন্ট নাম্বার টু, লেবার কস্ট বা লেবার রেট। বন্ধুরা, আগের ভিডিওতে আমি লেবার রেট বা লেবার কস্ট নিয়ে বলেছিলাম, অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো করানোর জন্য সাধারণত লেবাররা ডেলি বেসিসে করে না, আপনাকে স্কোয়ার ফিট হিসাবে লেবারদেরকে হায়ার করতে হবে বা মিস্ত্রিদেরকে হায়ার করতে হবে। তবে সেক্ষেত্রে কলকাতার বাজারে লেবার রেট হয়ে যাবে আপনার 40 টাকা করে প্রতি স্কোয়ার ফিট হিসাবে, শহরতলি এলাকাতে সেটা 30 টাকা করে স্কোয়ার ফিটে হতে পারে, আর গ্রাম্য এলাকায় মানে গ্রামীণ এলাকাতে সেটা 20 টাকা করে প্রতি স্কোয়ার ফিট হিসেবে আপনি লেবার রেট বা লেবার কস্ট লেবার পেয়ে যাবেন। চার ফিট বাই চার ফিটের একটা জানলা, আমার দুটো জানলা হয়েছিল, তো সেক্ষেত্রে চার চারের 4 × 4 মানে 16 স্কোয়ার ফিট প্রতিটি জানলাতে, তাহলে 16 × 2 = 32 স্কোয়ার ফিট লেগেছে টোটাল কাজটা, 3 ট্র্যাক অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডোর কাজটা 32 স্কোয়ার ফিট। তবে সেক্ষেত্রে আপনার 40 টাকা করে প্রতি স্কোয়ার ফিট হিসাবে যদি হয় তো তাহলে আমার মোট পড়বে 32 × 40 1280 টাকা। তাহলে বন্ধুরা, 3 ট্র্যাক 1.5 mm ব্রাউন কালার দুটো অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো করতে আমার মোট মেটেরিয়াল এবং লেবার নিয়ে টোটাল কত টাকা পড়লো চলুন দেখে নিই। মেটেরিয়াল পড়েছিল 8,841 টাকা মতো, আর লেবার পড়লো এক্ষেত্রে 1280 টাকা মতো, 10,121 টাকা সর্বমোট খরচা পড়লো দুটো 3 ট্র্যাক 1.5 mm ব্রাউন কালার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো পড়াতে। বন্ধুরা, 10,500 টাকার মধ্যে 1.5 mm চ্যানেল দিয়ে দুটো 3 ট্র্যাক উইন্ডো রেডি হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন সেরকম ভাবে করি যে প্রতিটি ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কত টাকা করে পড়লো, 10,500 / 2 মানে ÷ 2, তাহলে 5,250 টাকা করে প্রতিটি জানলার জন্য কস্টিং পড়লো বা প্রতিটি জানলার জন্য খরচ পড়লো। বন্ধুরা, এই ভিডিওতে শেয়ার করা সম্পূর্ণ ধারণাটাই আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রাপ্তি, যেটা আমি কাজ করাতে গিয়ে পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এইটাই এখন বর্তমানে কলকাতার বাজারে 2022 সালে অ্যালুমিনিয়াম স্লাইডিং করাতে খরচ পড়বে, সাধারণত এরকমই পড়বে বা এর থেকে একটু 19-20 হবে, যদি জায়গা বিশেষে এটা পরিবর্তনশীল হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন, ভালো করে যাচাই করে নেবেন, দোকানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরবেন দরকার করলে, সেক্ষেত্রে আপনারা একদম সঠিক দামে জিনিসটা ক্রয় করতে পারবেন এবং সঠিক দামে আপনাদের স্লাইডিং উইন্ডোটা পড়াতে সক্ষম হবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যদি এরকমই ইন্টেরিয়ার ওয়ার্ক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন বা ট্যাপ করে দেবেন। এতে কি হবে, আমার চ্যানেলে যখনই আমি ভিডিও আপলোড করব তখন আপনারা তার নোটিফিকেশন সবার আগে আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিও নিয়ে বন্ধুরা যদি কোনো রকম আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, তাতে আমার ভিডিওটা আরেকটু ইমপ্রুভমেন্টে অনেকটা সাহায্য করবে, আপনাদের মতামত একান্তভাবে কাম্য। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।